আমার হেকেটি মনে ভয় হচ্ছে কেন ইদানিং আধার যেন একবারে লাফিয়ে লাফিয়ে আসছে, এর চাইতে আগেকার কালই বেশ ছিল। কি গো, সারা নেই কেন? ওই নোটে কি তো তুমি কিছু কম চাও না বাপু? তবু তার মন মজাতে পারলুম কই বল রূপা? তাই বলে এত অন্ধকারে একা কি করছো? সর্বনাশের পরিকল্পনা করছি, সর্বনাশের পরিকল্পনা। সেবার রবি বিলে যাওয়ার পর একবার কি হয়েছিল মনে আছে? আজ আমার আবার জ্বালালে বটে, সারাক্ষণ শুধু তোমার এরকম মরবো মরবো ভাব কেন বলো দেখি? মরবো মরবো করে সবকটাকে ভয় রাখি, এটাও এক রকমের ফন্দি। মরতে ভারি ভয় গেছে আমার। চলো না চলো না, সব চলো না। রবি দাদার সঙ্গে সত্যি এই ভয়ে পরের বার বিলে যেতে গিয়েও ওরে আমি মরে গেলে তুই পস্তাবি। আমার কলা, আমি তোমাদেরকে ভাত কাপড় দিয়ে পালছো বই তো নয়, আমার কিসের টান তোমার ওপর? তাহলে ওই হ্যারি সাহেবের সঙ্গে তোর বিয়েটা হবে কি করে? বয়ে গেছে আমার বিয়ে করতে, আমি হ্যারির সঙ্গে পালাব। আমিও যদি পারতুম কি পালাতে। দেখ না কেমন শেকল দিয়ে আমাকে আমাকে বেঁধে রেখেছে, দেখ 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 কেমন শেকল দিয়ে বেঁধে রেখেছে, দেখ। আবার আবার তুমি শুরু করে যাও সব। কি আবার? আমি মোটেই মরার কথা ভাবছি না। ওই তো ওইদিকে দেখ, নন্দনকানন আমার আর রবির হাতে করা। তোরা যেমন আমার মন ঠিক করতে ঘর রাঙাচ্ছিস, ঠিক তেমনি রবি সেবার বিলেত থেকে ফিরে নন্দনকানন গড়েছিল আমার মন ঠিক করতে। জানিস রূপা, রবি আমার একটা নাম দিয়েছিল, মিষ্টি নাম, হে। হে? হে মানে কি? তাহলে এত দিনে আমাদের রবি পুরুষ মানুষ হলো। হ্যাঁ, তাহলে এতকাল কি ছিল? নাবালক। নাবালক বিলেত থেকে ফিরেই সাবালক। সে আর বলতে, জেসি লুসি গরম জলে সেঁক দিয়ে দিয়ে আমাদের রবিটাকে একেবারে পাকিয়ে দিয়ে। জানো বৌঠান, আমি যখন প্রথম মিস্টার স্কটের বাড়িতে থাকবো শুনে লুসি জেসি সব পালিয়েছিল, কেন জানো? জানি, ভেবেছিল ভারতীয় মানেই জঙ্গলি। ও, তার মানে ভারতীতে যা লিখেছি তুমি সব পড়েছো। ছাপার অক্ষরে তোমার বিলিতি মেমেদের সঙ্গে বল ডান্স করার গল্প কাকে শোনানোর জন্য লিখেছিলে ঠাকুরপো? বলো,
সব ভুলে গেলে? মেমেদের পেয়ে তোমার এই নতুন বৌঠানের হাতে পৈতের আগের হবিষ্যি, কবিতার বাহাদুরি সব। পারলুম কোথায়? ভুলে থাকতে পারলুম কোথায় বৌঠান? কৃষ্ণকলির জালে ছড়িয়ে পড়েছে যে। কি দেখছো? আমার হেকে, আমার হেকেটি। কালু, হে আসলে হেকেটির সংক্ষিপ্ত রূপ। হেকেটি মোলো, সে তো শেক্সপিয়ার নাটকে ডাইনির নাম। ডাইনি হবেই বা? জানিস রূপা, রবি এই নন্দনকাননে ঘোর পূর্ণিমার রাতে একদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, তোদের মনে বড় পাক রে রূপা। রবি আমায় জড়িয়ে ধরে বলেছিল, বৌঠান কি তোমায় দহিছে আমি জানি, আমার রবি আমায় জানত, রবি জানত। আর এখন সে রবি নিজের ঘরে বসে বউয়ের সঙ্গে ভাত খায়। আমাকে বললে বললে, আর কিন্তু কাউকে কিছু বলো না। তুই তো সব জানিস, সব জানিস, কি আমাকে দহিছে সব জানিস তুই। এখন তো নতুন দাদা কোথায় আছে তাও তুই জানিস। হ্যাঁ, সে তো আমি জানি, জ্যোতি দাদা এখন মস্ত ব্যস্ত, নতুন জাহাজ কোম্পানি খুলছে তো, তাই আর তাই নিয়ে সভা করতে করতে দিন রাতের ঠিক নেই। আমাকে বলিস নে, আমাকে বলাস নে, আমাকে বলাস নে, তোর নতুন দাদা এখন ব্যস্ত জাহাজের মিটিং নিয়ে। কোথায় বসে জাহাজের মিটিং করতে সে ভালোই জানে। তুই অচলেন তোলার জাহাজের মিটিং, নতুন অচলেন তোলার। আমি আমি ঠাকুরবাড়ি বাজার সরকারের মেয়ে, আমাকে তার কোনো পছন্দ নয়, তার নোটিশ হোক, নোটিশ হোক। মাথা গরম করো না বৌঠান, মাথা গরম করো না, একটু ঠান্ডা হও বৌঠান, একটু ঠান্ডা হও। আমি যদি নোটি হতে পারতাম, চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাস। গানা রূপা, কোমর ঘুরিয়ে একটু গানা রূপা, গানা গা। চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা, চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসায় বিন্দুতে কি যায় পিপাসা, চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা, চাই না চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা। বাহ, সাধু সাধু। এই পদ আমার রচনা, আমিও গান বাঁধতে পারি। তাই সে খোঁজ তো আমার জানা ছিল না সরোজিনী। জানার ইচ্ছে থাকলে জানা যায়। তা বটে, দাও। এমন পরের মুখের গিরাস কেড়ে নিতে নটিরাও পারে, এমন ভাব
কাপ্টেন শুধু ঠাকুর বাড়ির বেটাবেটিরই পদ পাতে পারে? সে কথা কি আমি বলেছি? কিন্তু এই গান তুমি কার জন্য বেঁধেছ সরোজিনী? যে আমার মনে দাগা দিল সে কি? কে সে তুমি একবার বলো, আমি আমি তোমার জন্য সমস্ত দুঃখ কষ্ট বুকে পেতে নেব। বলো একটিবার কেবল। যার ঘরে একটা গোটা পূর্ণিমের চাঁদ, যাকে সবাই মক্ষী রানী বলে ডাকে। কাদম্বরী নামটা শুনলেই মনে হয় না, না জানি কত সুন্দরী। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো ঠাকুর বাড়ির বউ, ঘরে এমন পূর্ণিমা ছেড়ে একাদশীর কাছে কেন বাবু? কেন বলো তো? আমার কথা আমাকেই ফেরানো হচ্ছে। আমার মধ্যে কি এমন সম্পদ রয়েছে? কেন কি সম্পদ নেই আমার? যা ওই নোটির আছে, আমার কোনো বাচ্চা নেই, বাজা মেয়ে মানুষ, তাই নোটির কাছে যায়। নোটে কি সন্তান দেবে তুই বল? তোমার এই রোজের বিলাপ আমার ভালো লাগে। বিলাপ করি আমি, বিলাপ করি? আর এই বাড়ির প্রত্যেকটা ঘর, জানলা, দরজা, খাট, পালঙ্ক সব সময় আমার যে মনে করিয়ে দেয় আমি অপয়া, আমি বাজা মেয়ে মানুষ। তার বেলা কি হবে জানি? তার বেলা কি? একটু শান্ত হও, একটু শান্ত হয়ে বসো তো দেখি। দেখো চার আঙ্গুল কপাল নিয়ে মানুষ জন্মায়, তার বাইরে কিছুটা হবার নয় গো। তাহলে উর্মিলার জন্য সবাই আমায় দোষে কেন? আমি তাকে খুন করেছি বল? পেটে ধরিনি বলে আমি কি তার মা নয়? না গো না। কালকো স্বর্ণটা কুচির কাছে সারা জীবনের মতো আমি দোষের ভাগী হয়ে গেলাম। সে তার নারী কাটা ধন ছোট্ট উর্মিকে এই বাজা অপয়া মেয়ে মানুষটার কোলে দিয়েছিল। ছোট্ট উর্মি, উর্মিলা পায়ে মল পরে টল 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 করে সারা বাড়ি হেঁটে চলে ঘুরে বেড়াত, হাসলে তার গালে টোল পড়ত, সে কি আমার নয়? সে কি আমার? এবার তো একটু চুপ করো। অপয়া, আবার করে আমি অপয়া সবাই চিচি করলে শুধু স্বর্ণ ঠাকুরছি একটা কথাও বললে না। দোহাই তোমার, সারাক্ষণ শুধু এসব কথা ভেবো না তো। বলার উপা আমি কি মা নই? আমার কি কষ্ট হয়নি বল? নিয়তি, নিয়তিকে কে খণ্ডাবে বলো? তুমি শুধু শুধুই নিজেকে দুষছ। নিয়তির কারণে এতদিন আমি ছিলাম অপয়া, এখন রবির বউ। বেচারি 10 বছরও পার করেনি, তার মধ্যে অপয়া হয়ে গেল। এই বাড়িতে না অপয়াকে ভরে যাচ্ছে, অপয়াকে ভরে যাচ্ছে, দেখলি না? রবির বিয়ের দিনই বাড়ির জামাইটা বললো মরে গেল না। কে কে ওখানে? আরেকটা অপয়া আসছে, আরেকটা অপয়া, অপয়া আসছে, আরেকটা অপয়া, অপয়া আসছে। Thank you.
ও তুমি? আমি মানে কি পড়লো অমন ঝমঝম করে শব্দ হলো? বিলেতে গিয়ে অপেরা দেখে দেখে অভিনয়টাও বেশ রক্ত করেছো মেজো বৌঠান। কি বলতে চাওয়া হচ্ছে শুনি। বাবা, সব জেনে এমন না জানার ভান কেন করছো গো? কি ভাবো, ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না? বাবা, ছোট মুখে বড় কথা মানায় না। ছোট মুখ মানে? ও, বড়দের বুঝি লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে অন্যদের কথা শোনা মানায়? নতুন বৌঠান কি করলো কি বললো তাই নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? কে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল? আমি? আমি যদি ভুল না দেখি তাহলে তাই? ধরা পড়ার ভয়ে ছুটে পালাতে গিয়ে সব ভেঙে ফেলে তছনছ করে এখন? আড়াল থেকে কথা শোনার আমার প্রয়োজন হয় না। আমি এসেছিলাম সৌদামিনীর সঙ্গে কথা বলতে। তাছাড়া ওই অপয়া মক্ষীরানীর কথা আড়াল থেকে শোনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দাঁড়াও, অপয়া বললে কাকে? যে অপয়া তাকে। উর্মিলার কথা আমরা কেউ কখনো ভুলবো? স্বর্ণ নেহাত আমাদের খুব ভালো মানুষ, তাই মেয়েটার অপঘাতে মৃত্যুর পরেও তোমাদের ওই মক্ষীরানীকে রেয়াত করেছে। ও শুধু অপয়া না, মানসিকভাবে অসুস্থ, না হলে কোথায় কোথায় কেউ সুইসাইড করতে যায়। শোনো, মানুষ মরতে চায় অনেক জ্বালাতে, বুঝলে? কেউ সাত করে মরতে চায় না। তা জ্বালাটা কি শুনি? রবি আবার বিলেত চলে যাচ্ছিল তাই? এমন আত্মহত্যার নাটক করলো ওই মক্ষীরানী যে রবিকে মাঝপথ থেকে আবার ফিরে আসতে হলো। শোনো, আমি বলি কি, তোমার ওই মক্ষীরানীকে গিয়ে বলো তার নাকপাশ থেকে রবিকে যেন মুক্তি দেয়। রবি এখন সংসারী, তা না হলে ওই মক্ষীরানীর নাম বদলে এবার ডাইনি নাম হবে। ডাইনি? তার মানে আমার অনুমান ঠিক, তুমি আড়াল থেকে সব কথা শুনছিলে। তুমি তোমার অনুমান নিয়েই থাকো। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, হতাশ নিঃশ্বাস, এই ভাঙা বুক, ভাঙা বাদ্য সম বাজিবে কেবল সাথে দিবানিশি। কি করছিলে লুকিয়ে লুকিয়ে? আমি দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে নতুন কাকির ঘরে উঁকি দিচ্ছিলে। তুমি জানো না ও ঘরে যাওয়া ছোটদের বারণ? কেন বারণ? আমারও তো ওনাকে দেখতে খুব ইচ্ছা করে। তোমার ইচ্ছাটাই তো শেষ কথা নয়, যদি তার ইচ্ছা না করে তখন? ছোট কাকা তোমায় বলেনি ও ঘরে যাওয়া বারণ? তাহলে নিত্যকালের সঙ্গী আমি যে, আমি যে তার ছায়া, কিবাসে রোদনে কিবাসে হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে, কভু সম্মুখে কভু পশ্চাতে আমার আধার কায়া। ওই শুনছো কার গলা? নিষেধ সত্ত্বেও তুমি কেন গেলে? দাঁড়াও, আমি সব বলে দেবো। না না, বলো না। বেশ, আমি বলবো না, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি? আর কোনোদিনও তুমি ও ঘরে যাবে না, উঁকি দেবে না। কেন? তোমরা সবাই আমাকে বারণ করছো কেন? সবাই কেন করছে আমি জানি না, তবে আমি করছি কারণ তুমি বেশি জানলে তোমারই কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? সময় সব বুঝবে, আমাকে কিছুই বলতে হবে না। আমার বলার বললাম, তুমি মানলে ভালো, না মানলে আরো ভালো। গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাশে, আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখপানে।